এই সাজির এই ধর্মটাকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছে। সাজির এই ধর্মকে নিয়ে মানুষ মনে করে লালন মানেই গাঁজা খাওয়ার একটা বিষয় আছে, গাঁজা সেবা করার একটা বিষয় আছে, কিন্তু আসলে তা না। লালন সাজির ধর্মে যারা দীক্ষিত তাদের পুরোপুরি নেশা করা নিষেধ। তার কারণ নেশা করলে সে বায়ুর সাধন, চক্রের সাধন, মোকামের সাধন, দেহের সাধন করতে পারে না, তার সাধনে বিঘ্ন ঘটে। তাই সাজি এই গাঁজা খাওয়াটাকে নিষেধ করেছে এবং সে বাণীটা এবার আপনারা শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আয়নায় আটা রূপের ছটা চিলে কুঠাই ঝলক মারে, সদা মন থাক বাহু ধর মানুষ রূপনি হারে। আয়নায় আটা রূপের ছটা, আয়নায় আটা আয়নায়াটা রূপের সটা চিলে কোঠাই ঝলক মারে, সদা মন ভাগ বাহু ধর মানুষ রূপ নিহারে। স্বরূপ রূপে রূপকে জানা সেই তো বটে উপাসনা, স্বরূপ রূপে রূপকে জানা সেই তো বটে উপাসনা। গাজাই দম চড়িয়ে মনা, গাজাই দম চড়িয়ে মনা, ভোম কালিয়াত বলিস না রে, ভোম কালিয়াত বলিস না রে, সদা মন থাক বাহু ধর মানুষ রূপ নিহারে, সদা মন থাক বাহু ধর মানুষ রূপ নিহারে। বর্তমানে দেখো ধরি এই নরদেহে সেই অটল বিহারি, বর্তমানে দেখো ধরি সেই নরদেহে অটল বিহারি, মর কেন হরি বরি মর কেন হরি বরি, কাঠের মালা টিপোহারে, কাঠের মালা টিপোহারে, সদা মন থাক বাহু ধর মানুষ রূপ নিহারে, সদা মন থাক বাহু ধর মানুষ রূপ নিহারে। সাইজি এখানে একটি কথা বলেছেন, সাইজি বলেছেন এই দেল ঢুড়ে দরবের যারা যারা এই নিজের দিলকে নিজের আত্মাকে যারা খুঁজছে তারা দরবেশ, বাইরে খোঁজার কিছুই নেই,
দেল ঢুরে দরবেশ যারা আত্মতত্ত্বে সিদ্ধ তারা দেল ধুরে দরবেশ যারা আত্মতত্ত্বে সিদ্ধ তারা লালন বলে আমার ভরা লালন বলে আমার ভরা ডান্ডাগুলি সার হলো রে ডান্ডাগুলি সার হলো রে সদামন ভাগ বাহু ধর মানুষ রূপ নিহারি আইনায়াটা রূপের ছাটা ছিলে কোঠাই ঝলক মারে ছিলে কোঠাই ঝলক মারে সদামন ভাগ বাহু ধর মানুষ রূপ নিহারি